আসসালামু আলাইকুম, আমি নদী ইসলাম। আমি এখানে ট্যুরে এসেছি মানিকগঞ্জ জমিদার বাড়িতে। এখানে বেশ মজা করতেছি, আমার সাথে আরও অনেক আপুরা আছে। আমরা এক জায়গা পাখিয়ে সবাই এখানে এসেছি মজা করার জন্য। সালামু আলাইকুম, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন নারী উদ্যোক্তা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনের গল্প তুলে ধরি। দর্শক, আজ আমরা এসেছি মানিকগঞ্জ। আমাদের সাথে ঢাকা থেকে এসেছেন একজাক লেডি বাইকার। তো এর ভিতরে আমরা এখন কথা বলবো নদী আপুর সাথে, শুনবো তার জীবনের গল্প বা তার কাছে এখন নতুন একটি বাইক দেখা যাচ্ছে এডিবি। ঢাকা শহরে মনে হচ্ছে এই বাইকটি প্রথম দেখছি, আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? এই তো আছি ভালো, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আপনার এখানে খুব সুন্দর একটা স্টিকার দেখা যায়, ভ্রমণ কন্যা। আসলে এটা কারা? এরা এটা হলো ভ্রমণ কন্যা বিডি বাইকার্স গ্রুপ, লেডি বাইকার্স গ্রুপ। এখানে আমরা সব সময় সবাই এক ঝাঁক পাখি হয়ে সব বোনেরা ঘুরতে যাই, বিভিন্ন ট্যুরে যাই, বিভিন্ন জায়গায় যাই, অনেক জায়গায় আমরা ঘুরতে যাই। পুরুষ লোক এলাও আছে নাকি? না, এখানে কোনো পুরুষ লোক এলাও নেই, আমরা সব লেডি বাইকার। আচ্ছা, আপনার এই বাইকটা তো অনেক সুন্দর। এই বাইকটা ঢাকা শহরে মনে হচ্ছে এই প্রথম দেখা যাচ্ছে, আসলে এটা সম্পর্কে যদি একটু কিছু বলেন। হ্যাঁ, আসলে এই বাইকটা একটা প্রিমিয়াম হোন্ডা কোম্পানির হোন্ডা এডিবি একটা বাইক, 150 সিসি। এই বাইকটা নতুন বলতে এখন পর্যন্ত বাংলাদেশে কিছু কিছু ভাইয়ারা নিয়েছে, বাট লেডি হিসেবে আমি ঢাকা শহরে ফার্স্ট লেডি যে কিনা এই হুন্ডা এডিবি রাইড করছি এবং বিভিন্ন জায়গায় ট্যুরে যাচ্ছি। আচ্ছা, আপনি কতদিন ধরে রাইড করছেন? আমি আজকে 2015 সাল থেকে হলে 7 বছর। 7 বছরের ভিতরে ভাইয়াকে কয়বার উঠেছিলেন? আমার হ্যাঁ, আমার মেয়ে কলিগরা উঠেছে, আমার মেয়ে উঠেছে। আচ্ছা, ছেলেরা উঠেনি? না, এত বড় রিস্ক নেননি নাকি? রিস্ক নেই না, আমার ভালো লাগেনি। ভালো লাগেনি তো ছেলেদের পিছনে তো চলেন আপনারা, যেহেতু এখন বাইক চালাচ্ছেন বা দেখা গেছে আগে যেন একটা মানে মেয়েরা বাইক চালাবে এটা শুনলে যেন কেমন হতো। আপনি এর আগে আমরা আপনার একটি ভিডিও করেছি, তখন আপনি বলেছেন যে আপনি যখন পাড়ার লোকেরা বলতো মেয়ে বাইক চালায়, আসলে এটা একটু আরেকবার বলেন তো। পাড়ার লোকেরা, আমি যেহেতু 15 সাল থেকে বাইক চালাই, তখন আসলেই লেডি বাইকের অনেক কম ছিল। সেক্ষেত্রে আমি বলবো পাড়ার লোকেরা বলতো, স্টিল এখনো অনেক বলে, বিশেষ করে আমার আম্মুর বাড়িতে ওরা বেশি বলতো। এখনো আমি আমার মার বাড়িতে গেলে দেখা গেছে আমি বাইকটা প্রয়োজন হলেও নেই না আশেপাশে, কারণ ওখানে আজকে 40 বছর ওখানে জন্ম, আশেপাশে সবাই বলবে যে দেখো অমুক বাড়ির মেয়ে বাইক চালায় আসছে। দ্যাটস ওয়াই আমি মার বাড়িতে বাইক কম নিয়ে যাই। মানে অমুক বাড়ির মেয়ে বলতে আপনারা কি হাজি বা এরকম কেউ ছিলেন? আমরা একটু ধার্মিক পরিবারের মেয়ে, আমি সবার ছোট মেয়ে, সেই হিসেবে আমি অনেক স্বাধীনতা পেয়েছি, মার বাড়ি থেকে সাপোর্ট পেয়েছি, আমার হাজবেন্ড থেকে সাপোর্ট পেয়েছি, যে কারণেই আসলে এত দূর আসা। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড ডিফেন্স আছে। আচ্ছা, তো বিয়ে কি পারিবারিক ভাবে হয়েছে নাকি? হ্যাঁ, আমার সেটেল ম্যারেজ। মানে এর আগে বলছেন তো খুব কম বয়সে। হ্যাঁ, কম বয়সে একটা মেয়ের বিয়ে হতেই পারে, তারপর থেকে স্ট্রাগল করে পড়াশোনা করে এ পর্যন্ত এসেছে। আচ্ছা বলেন আপনার, কারণ যারা অনেকে অনেক এখনকার এখনো দেখা গেছে যে গত কয়েকদিন আগে পত্রিকায় একটা নিউজ এসেছে, ক্লাস 9 পরে একটি মেয়েকে বিয়ে দিতে চেয়েছিল তার বাবা মা। মেয়েটা কিন্তু সরাসরি থানায় এসে তার বাবা মার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। তাদের পড়াশোনাটা কিন্তু মাঝপথে, সব মেয়েরা কিন্তু এই ধরনের অভিযোগই দিবে না, বা বাপ মা যেটা বলে সেটাই মেনে নেয়। আসলে আপনি তো খুব কম বয়সে বিয়ে হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি কি স্ট্রাগল করেছেন বা আপনার টেকনিকগুলো, যদি যারা এই ধরনের সমস্যা পড়ে হয়তো এই ভিডিওটা দেখার পরে তারা হয়তো আপনার মতন, মানে আপনি তো এখন ওয়ান ব্যাংকে চাকরি করেন, জি, আপনার মতন এই ধরনের গ্রাজুয়েট কমপ্লিট করতে পারে, তাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলেন, কারণ অনেক সময় আমাদের দেশে খুব কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায়। হ্যাঁ, আমি আসলে যেহেতু আমি এই টোটাল আপনি যে কথাগুলি বললেন এটা একদম স্টার্টিং পয়েন্ট থেকে আমার এই এখন পর্যন্ত যে জার্নিটা, সে জার্নির মধ্যে আমি সকল মেয়েদের জন্য বলবো, যদি কারো আর্লি ম্যারেজ করতে হয় এবং তাকে সামনের দিকে এগিয়ে যেতে হয়, সেক্ষেত্রে আমি বলবো আমি কিন্তু অনেক স্ট্রাগল করেছি, আমি নিজের উদ্যোগে পড়াশোনা করেছি। হ্যাঁ, আমি নিজে অনার্স, মাস্টার্স, এমবিএ এবং ছোট ছোট আমার যে শখগুলো ছিল
এগুলো আমি নিজে পূরণ করেছি এবং আমি কখনো আনইথিক্যালভাবে কোনো কিছু করিনি। আমি আমার হাজবেন্ডকে আমার ফ্যামিলিকে বুঝিয়েছি যে না এটা করা দরকার, আমি বাসে যাচ্ছি, আমাকে ধাক্কাধাক্কি করে তো ছেলেদের সাথে লাগতে হচ্ছে, ওয়েট করতে হচ্ছে, আমার সময় নষ্ট হচ্ছে, আর আমি যদি সেফলি আমার বাইকে কারোর সাথে আমার ধাক্কা লাগলো না, আমি যদি সুন্দর করে যেতে পারি, হ্যাঁ তাহলে তোমাদের সমস্যা কী? এভাবে তোমরা আর তো খালা চাচি যারা আছে তাদেরকে বোঝাবা, এভাবে আমি সবাইকে বোঝাতাম। আর যেসব মেয়েদের আর্লি ম্যারেজ হবে, একটা সময় আমরা পারতাম যে মানে আগের কিছু মেয়েরা পারতো যে যেটা সবচেয়ে ফোকাসের বিষয় তারা একটা জিনিস লোড নিতে পারতো, তারা একসাথে অনেকগুলা সাইকেলের সাথে তারা কাজ করতে পারতো। দ্যাটস ওয়াই হতো কি, যেমন আমি কিন্তু একসাথে অনেক কিছু চালিয়ে গেছি, হ্যাঁ তো এখনকার মেয়েরা কিন্তু এত কিছু পারে না, তারা দেখা গেছে সংসার করলে রান্নাই জানে না, সাপোজ অনেক মেয়েরা রান্নাই জানে না, হয়তো শুধু পড়াশোনা করেছে, বাবা মার এখানে অনেক আদর যত্নে ছিল, আমরাও আদর যত্নে বড় হয়েছি। সেক্ষেত্রে আমি বলবো এখনকার দিনে বাবা মাদের যেসব মেয়েদের স্বপ্ন আছে অ্যাটলিস্ট পড়াশোনা করে বিয়ে করবে, তাদেরকে সেই বাবা মাদেরকে আমি অনেক শ্রদ্ধাভরে রিকোয়েস্ট করব যে তাদের স্বপ্ন পূরণ করার পরে তাদেরকে বিয়ে দেওয়া হোক। আচ্ছা আরেকটা জিনিস আপু, ওই যে আপনি একটা কথা বললেন গুরুত্বপূর্ণ কথা, বাছের কথা, আমরা পত্রপত্রিকায় গণমাধ্যমে বিশেষ করে নারীদের জন্য বাছে অনেক নারীরা কিন্তু হ্যারাসমেন্টের শিকার হয়েছে। কিছুদিন আগে হাইকোর্টে একটি রায় দিয়েছে আপনার এই যে মানিকগঞ্জের একটি কাহিনী, টাঙ্গাইলের একটি কাহিনী, একটি মেয়ে যাচ্ছিল তাকে বাসে এমনভাবে হ্যারাসমেন্ট করে তাকে রাস্তার বাইরে পালিয়ে দিয়েছে। কিন্তু এই ধরনের ঘটনাগুলো যদি ধরেন আপনি যেহেতু বাইক চালান বা আপনার প্রয়োজনে আপনি ব্যবহার করলেন, তাহলে কি এই ধরনের সমস্যা থেকে আস্তে আস্তে দিন দিন মানে তারা মেয়েরাকে মুক্তি পেতে পারে বা যদি এই ধরনের বাইক চালায় বা নিজের মতন করে? হ্যাঁ অবশ্যই, একটা মেয়ে চাকরির পাশাপাশি তাকে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, সেটা যে লাইক বাইক হতে হবে নট লাইক, সে তার সে যদি তার সামর্থ্য অনুযায়ী তার ক্যাপাবল অনুযায়ী সে যদি গাড়ি ড্রাইভ করতে পারে, সে সাইকেল ড্রাইভ করতে পারে, সে বাইক ড্রাইভ করতে পারে, বাইক যে খুব লাক্সারিয়াস হতে হবে দামি হতে হবে নট লাইক, আমার কি আমার নিড, আমার এক জায়গায় যেতে হবে, আমার জবের জন্য বের হতে হবে, আমার প্রতিদিন আসা যাওয়া করতে হবে, আমার নিড পুরো করতে হবে, আমি আমার যে যার যেখান থেকে যেমন সামর্থ্য আছে, তুমি তোমার ইন্ডিপেন্ডেন্ট চাকরির সাথে সাথে তুমি তোমার ওই জায়গাটাও ডেভেলপমেন্ট করো। দ্যাটস ওয়াই তোমার দেখা গেছে রাস্তায় যে তোমার স্ট্রাগলে পড়তে হয় তখন তুমি সেই স্ট্রাগলটাতে পড়বো না। আচ্ছা আপু, মানে আপনার হাজবেন্ড বা এই যে আপনি বাইক চালান বা তার কাছ থেকে কি ধরনের সহযোগিতা পেয়েছেন, প্রথমের কথাটা বলেন, মানে প্রথম দিকে কি সে কি রাজি ছিল? প্রথমে আসলে আমার স্বপ্ন ছিল যে আমি বাইক চালাবো, আমি এক সময় রাইড করব, তো ফার্স্ট অফ আমার ফ্যামিলি রাজি হয় নাই, যাই হোক ফ্যামিলিকে না জানিয়ে আমি আমার হাজবেন্ডকে কনভিন্স করেছি। আমার হাজবেন্ড যখন কনভিন্স হয়েছে সে আমাকে কিনে দিয়েছে, কিনে দেওয়ার পরে সে আমাকে অনেক কষ্ট করে বাইক চালানো শিখিয়েছে, যেহেতু আমি সাইকেলও চালাতে পারতাম না। আচ্ছা, হ্যাঁ সো যে সাইকেলও চালাতে পারতো না সে তাকে বাইক রাইড করানো আসলেই ডিফিকাল্ট ছিল, সেক্ষেত্রে তার অবদান মানে আমি আসলে বলে শেষ করতে পারবো না। আর এ পর্যন্ত আসার পিছনে টোটালটাই তার সাপোর্ট, মানে আমার চাকরি, আমার পড়ালেখা, আমার জবের যে পরিমাণ, ব্যাংকে যে পরিমাণ টাইম আমাকে দিতে হয় এবং এই যে ছোট ছোট ট্যুর, সব কিছু মিলে যদি সে আমাকে আসলেই সাপোর্ট না করতো আমার পক্ষে আসলেই ইম্পসিবল ছিল। এই জন্য আমি আসলেই আমার হাজবেন্ডের উপর সত্যি আমি গ্রেটফুল। না, যে মেয়েটি কখনো সাইকেল চালাইতে পারে না সে এখন স্মার্ট বাইকার। দর্শক, আজ এ পর্যন্ত, পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।